এই কার্বন যদিও খাবার পরিপাকের ফলে কিসে পরিণত হয় মেইনলি গ্লুকোজ কিসে মেইনলি গ্লুকোজ তবে শুধু গ্লুকোজ না গ্লুকোজ ছাড়াও গ্লুকোজের মতোই গ্লুকোজটা কি একটা মনোস্যাকারাইট তাই না ছয় কার্বন বিশিষ্ট মনোস্যাকারাইট অনেকে একটি জিনিস গুলাই ফেলে যে কার্বন তো ছয়টা তারপরে মনোস্যাকারাইট কেমন হলো আসলে ছয়টা কার্বন মিলে এখানে একটা ইউনিট যে কোশাসন চ্যাপ্টার ইন তোমাদের উদ্ভিদ বিজ্ঞান যদি আমি কোর্স শুরু করি আমি কোশাসনটা পড়তে খুবই মজা লাগে আমার সো এখানে বেসিক্যালি মনোস্যাকারাইট মানে এখানে এই সবচেয়ে ক্ষুদ্রতম কয়টা সেটার উপর ডিপেন্ড করে এটাকে ক্ষুদ্র মানে মনোস্যাকাইট বলা হয় ঠিক আছে মনোস্যাকাইটটা কার্বনের নাম্বারের উপর ডিপেন্ড করে না ঠিক আছে আর যদি ডাইস্যাকারাইট হয় তাহলে কি গ্লুকোজ প্লাস গ্লুকোজ মানে মনোস্যাকাইট থাকবে দুইটা ঠিক আছে এটা অনেকগুলো পার্থক্য আছে তো যাই হোক তো গ্লুকোজ হচ্ছে তাহলে গ্লুকোজ ছাড়া কি আর কিছু হতে পারে না হ্যাঁ গ্লুকোজ ছাড়াও গ্লুকোজের মতো গ্যালাক্টোজ উৎপন্ন হতে পারে আর ক্ষেত্র বিশেষে দেখা যায় যে ফ্রুক্টোজ বা সুক্রোজ এবং যে ল্যাকটোজ আছে সেই ল্যাকটোজের মতো এগুলো কি ফুটটোসটা মোসাইক্রাইড শুক্রোস ডাইস্যাকারাইড ল্যাকটোসটা হচ্ছে ডাইস্যাকরাইট এরকম ডাইসাইক্রাইডও কিছু কিছু উৎপন্ন হয় কিছু কিছু ক্ষেত্রে এগুলো দেখা যায় যে এর চেয়ে আর বেশি ছোটো ফর্মে ভাঙতে পারে না সো আলটিমেটলি এগুলাই শোষণ কারণ এগুলো রক্তে মিশতে পারে ফ্রুটটোস শুটটোস ল্যাকটোস বা ক্যালাক্টোস এগুলো রক্তে মিশতে সক্ষম আচ্ছা এখন আমরা বলছিলাম যে এই যে খাবারের শোষণ খাবারের শোষণ শুধুমাত্র কোথায় হবে শুধুমাত্র ক্ষুদ্রান্তে হবে কারণ কি কারণ ক্ষুদ্রান্তে প্রাচীরে কি আছে ভিলাই আছে ক্ষুদ্রান্তের প্রাচীর শুধুমাত্র কি আছে ভিলাই আছে তো এই যে ভিলাই এই ভিলাইটার জন্য কি হয় ভিলাইটার জন্য খাবার আমি তোমাদেরকে বলছিলাম যে ভিলাই কি করে ওই একটা কোষের শোষণ তল বৃদ্ধি করে তাই না একটা কি আঙুলের মতো যে অভিক্ষেপ থাকে সেই আঙুলের এগুলো অভিক্ষেপকে বলা হয়েছে বিলাই তো এই যে বিলাইগুলোর জন্য কি হয় কোষের শ্বসন তল মানে শোষণ তলটা নট শ্বসন রেসপিরেশন না শোষণ বা অ্যাবজর্পশন এটা কী হয় দেখো সার্ফেসটা অনেক বেড়ে গেছে সো বিদায়টা হচ্ছে একটা স্পেসিফিক অঙ্গ একটা কোষের একটা স্পেসিফিক অঙ্গ বলে ভুল হবে একটা কোষের স্পেসিফিক অঙ্গাণু যদি কী হয় শোষণ হয় তাহলে যদি একটা কোষ হয় বুঝতেই পারতো একটা কোষে অবশ্যই কী থাকবে রক্ত সরবরাহ থাকবে তাই না সেটা কী দিয়ে ধমনী আসবে অক্সিজেনযুক্ত রক্ত দিবে যাওয়ার সময় কী হিসেবে নিয়ে যাবে শিলা হিসেবে নিয়ে যাবে এই বেসিক কথাগুলো তোমাদেরকে বহুবার পড়ানো হয়েছে আমি বহুবার পড়াইতে পড়াইতে তোমাদের কান পাকায় ফেছি তা বলতেছি অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে আসবে ধমনী তারপরে কোষের জারিকে দিয়ে অক্সিজেন সাপ্লাই দিয়ে হতে কি কার্বন ডাইঅক্সাইড নিয়ে যাবে তাই না এই গুলো কার্বন ডাইঅক্সাইড নিয়ে যাবে এখন কথা হচ্ছে আমি তোমাদেরকে বলছিলাম যে এই যে আমাদের ক্ষুদ্রান্তের কোষ এই ক্ষুদ্রান্তের কোষটা ব্যতিক্রম আছে ব্যতিক্রম ব্যাপারটা কি যে যেহেতু এখানে খাবারের শোষণ হয় তাই শুধু কার্বন ডাইঅক্সাইডই না এখানে কি উৎপন্ন হবে যে খাবারের যে পরিপাক নালী আছে সে এটা হচ্ছে পরিপাক নালী দেখো একটু বোঝার চেষ্টা করি আমি হয় জিনিসটা আঁকতেছি যে এটা হচ্ছে পুরা নালিটা ঠিক আছে ধরো এটা হচ্ছে পরিপাক নল মানে আমাদের যে ক্ষুদ্রান্ত আছে সেই ক্ষুদ্রান্তের পুরা নালিটা ঠিক আছে এটা হচ্ছে তার দেয়াল ঠিক আছে এটা হচ্ছে পুরোটা হচ্ছে তার দেয়াল আর এটা হচ্ছে ভেতরের অংশ মানে এই যে নালিটা ধরো বাইরে থেকে নালি দেখা যাচ্ছে এই নালিটাকে তুমি যদি লম্বা লম্বি বরাবর কাটো তাহলে কাটলে দেখা যাবে হচ্ছে এরকম কি ভেতরে এরকম কোষগুলো এরকম এরকম ভেতর করে দেখ মানে অভিক্ষেপের মতো সুন্দর করে ছড়ায় আছে এভাবে দেখা যাবে কোর্সগুলো এইভাবে থাকবে ঠিক আছে এখানে উপরে কি এরকম থাকবে নিচেও এরকম থাকবে এই খাজ কাটা যেগুলো আছে সেগুলো কি এগুলো হচ্ছে ভিলাই খাবারটা কি এই যে এদিক দিয়ে যাচ্ছে ঠিক আছে এগুলো কি অলরেডি পাকস্থলী মুখ ছিদ্র মুখ গহব্বর তারপর পাকস্থলী ডিওডেনাম এগুলো পার হয়ে কি ক্ষুদ্রান্তে আসছে ঠিক আছে তো ক্ষুদ্রান্তে আস্তে আস্তে যে কার্বোহাইড্রেট খাবার ছিল সেই কার্বোট খাবার এখন কি হয়ে গেছে গ্লুকোজ হয়ে গেছে বা গ্যালাক্টোজ হয়ে গেছে বা সুক্রোজ বা ফ্যাটি অ্যাসিড গ্লিসারল বা অ্যামিনো অ্যাসিড কনভার্ট হয়ে কি এর মধ্যে ঘোরাঘুরি করতেছে আসে শোষণ মানে কি দেখো খুবই স্বাভাবিক এইগুলোতে কী আছে রক্ত সরবরাহ আছে তার মানে কি এখান থেকে কোষ জারি কিনে কি রক্তগুলো নিয়েও বের হয়ে যাবে এই যে গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ এগুলো কী হবে এগুলো এই যে এই অন্ত্রের যে কোষে এই কোষে উঠবে অ্যান্ড কোষে উঠলে কি এখান থেকে রক্ত সরবরাহ যে নালিটা আছে সেই নালির মাধ্যমে রক্ত মিশে যেতে পারবে এটি হচ্ছে শোষণ

তাহলে পরিপাকৃত খাবার কি এই যে পাইপের মধ্যে দিয়ে যাইতেছে যাইতে যাইতে এখন এগুলো শোষণ অর্জন কী হবে এই যে এই কোষে উঠতে হবে মানে কি কার কোষ ক্ষুদ্রান্তের কোষ এই ক্ষুদ্রান্তের কোষে উঠাবে গিয়ে এই যে বিলায়ের মাধ্যমে এই জিনিসগুলো কি উপরের দিকে আস্তে আস্তে ওঠে অ্যান্ড শুধু কোষের মধ্যে তো আটকে থাকবে না কোষে যেহেতু রক্ত সরবরাহ হয় তো অক্সিজিত রক্ত তারপর কি বাকিটা কোষের দিকে আমাদের কার্বন ডাইঅক্সাইড রক্ত নিয়ে যায় তো শুধু কার্বন ডাইঅক্সাইড না সাথে নিয়ে যায় এই যে পুষ্টি দ্রব্য যেমন গ্লুকোজ গ্যালাক্টোজ ফুকটোজ ফুক্রোজ এই পুষ্টি দ্রব্যগুলো নিয়ে যায় এই জিনিসটা এখন আমরা দেখবো যে কার্বোহাইড্রেট ফেক্টটা কী সো কার্বোহাইড্রেট আর যেটা দেখলাম যে মেইনলি উৎপন্ন হয়েছে গ্লুকোজ আর গ্যালাক্টোস গ্লুকোজ এবং গ্যালাক্টোজ এই দুইটা আর এগুলো গ্যালাক্টোস আর ভিন্নতা আছে কীরকম যেমন এই দুটা সুক্রিয় পদ্ধতিতে তার আগে এখানে যুক্ত হতে হয় এই যে গ্লুকোজটা আছে আমরা যে গ্লুকোজ সিক্স ফসফেট এরকম নাম শুনছি না ইয়া পড়ার সময় ওই যে কি চ্যাপ্টারটা বলো ওটা তত্ত্ব উদ্বেশ সাহিত্য চ্যাপ্টারটা আছে ওখানে গ্লুকোজ সিক্স ফসফেট এরকম নাম শুনছি না নাম শুনছি তো গ্লুকোজটা আসলে প্রাইমারিলি গ্লুকোজ হিসেবে শোষিত হতে পারে না তাই তার সাথে কী হইতে হয় ফসফেট যুক্ত হয় ফসফেট যুক্ত হইতে হয় সো গ্লুকোজের সাথে ফসফেট যোগ করার জন্য এনজাইমটা আছে সেই এনজাইমটার নাম হচ্ছে কাইনেস আপনারা পড়বেন দেখবেন যে যেখানে হেক্সোকাইনিস আছে দেখবেন হেক্সোকাইনাসের পরের যোগ্যটা ধরেন আমি যদি গ্লুকোজ থাকে গ্লুকোজের উপর যদি হেক্সোকাইনিস এনজাইমটা কাজ করে পরের যোগ্যটা হচ্ছে গ্লুকোজ সিক্স ফসফেট কেন কারণ কাইনাসটা কী করে ওই যে ছয় নম্বর কার্বোনেটটা ফসফেট যোগ করে যেখানেই কাইনেস থাকবে বুঝবেন সেই কাইনাস কী করবে ফসফেট যোগ করবে যেখানে কার্বক্সিলেস থাকবে বুঝবেন সে কি করবে কার্বন যোগ করবে যেখানে ডিকার্বক্সিলেস থাকবে বুঝবেন সেটা কি করবে সাবস্ট্রেট থেকে কার্বনটা একটা কার্বন বাদ দিবে সো এঞ্জিয়ামের নাম অনুযায়ী তাদের কাজ কিন্তু ঠিক আছে এটা উদ্দেশ্যের সাহিত্য তো বড় সময় আপনাদেরকে ভালোর মধ্যে বোঝানো হবে ইনশাল্লাহ সো গ্লুকোজে যদি কাইনেল যুক্ত হয় তখন কি হবে গ্লুকোজ বা গ্যালাক্টোজে একটা ফসফেট যুক্ত হয় সপেট যুক্ত হওয়ার পরে এরা কি শোষণের উপযোগী হইতে পারে কিরকম শোষণ সক্রিয় শোষণ এখন আপনাদের জিজ্ঞাসা করবো যে সক্রিয় শোষণ কি আর খুবই সহজ কথায় যদি বলি সক্রিয় হচ্ছে সেই শোষণ যে শোষণে শক্তির প্রয়োজন হয় যে শোষণে শক্তির প্রয়োজন হয় কেন শক্তির প্রয়োজন হয় আর কখন প্রয়োজন হয় এখানে একটা ব্যাপার আছে সাধারণত তিনটা শর্ত আছে সক্রিয় শোষণের এক নম্বর হচ্ছে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যাবে দেখেন আপনি চিন্তা করে যে সাধারণত বেশি ঘনত থেকে কম ঘনত্বের দিকে আসতে কোনো শক্তি লাগে আমি যদি একটা উদাহরণ দিই যে এই যে একটা আতরের সৃষ্টি যদি আমি খুলে রাখি পুরো রুমে সেই গন্ধটা ছড়ায় যাবে কেন কারণ এখানে ব্যাপন হবে আতরের মধ্যে খুব বেশি ঘনত্ব আছে বাইরে বায়ুর ঘনত্ব কম তাই খুব সহজেই আতর থেকে কি হয় এই জিনিসটা গন্ধটা কম ঘনত্বের বাড়িতে ছড়ায় পড়ে কিন্তু এখন যদি আমি কম ঘনত থেকে বেশি ঘন নিতে চাই আমার কিন্তু শক্তি খরচ করতে হবে দেখেন আতর যে গন্ধটা থেকে পুরো রুমে ছড়া গেল আপনি কিন্তু কোনো শক্তি খরচ করতে হয়নি আপনি কিন্তু দানা ধরে ধরে বাইরে ছিঁড়িয়ে দেননি কিন্তু এখন ওই বাইরে যে ছড়ায় যাওয়া গন্ধ সেই গন্ধ যদি আপনি আতরের বৃষ্টিতে ঢুকাইতে চান আপনার কিন্তু প্যারা খাইতে হবে অনেক সো এখানেও ব্যাপারে সেরকম যদি কম ঘর থেকে বেশি ঘনত্ব যদি যাই চায় তাহলে কি প্রয়োজন হয় শক্তির প্রয়োজন হয় ঠিক আছে কম ঘর থেকে যদি বেশি ঘর দিকে যাইতে চায় সেক্ষেত্রে কি শক্তির প্রয়োজন হয় এটা হচ্ছে শুক্রুষণের শর্ত যে সাধারণত কম ঘন থেকে বেশি ঘরের দিকে শুক্রুষণ হয় এই জন্য কি শক্তির প্রয়োজন হয় প্লাস আর্টটা হচ্ছে একটা বাহক লাগে বাহক বা ক্যারিয়ার প্রোটিন ঠিক আছে ক্যারিয়ার মানে যার মাধ্যমে সে বাহিত হবে সেই তিনটা শর্ত যে পূরণ করে সেটাই হচ্ছে সক্রিয়াসন বললাম তো আমরা এই চ্যাপ্টারে এত কিছু জানবো না এগুলা সাহিত্যত্ব সম্পর্কে আসলে ক্লাস নিলে হয় সে সক্রিয়সনের মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে সে করে যাবে এখন এই কোশ্চনের উত্তর আমি আপনাদের কাছ থেকে নিব দেখেন এই যে এটা হচ্ছে নারী ভুড়ি তাই না আমাদের অন্ত্র নারী ভূমিতে আমরা বলছিলাম হার্ট থেকে রক্ত আসে ধমনের মাধ্যমে এখানে যেটা কোষ থাকে সেই কোষে মাধ্যমে রক্ত ছড়াবে অক্সিজেন যুক্ত তারপর ওইখানে আরেকটা কোশারি শুরু হবে যার মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আবার কই চলে আসবে হার্টে চলে আসবে তাই না অক্সিজেন যুক্ত রক্ত চাইতেছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হাটে আবার ব্যাক করতেছে আমরা তো পড়ছিলাম বহুবার পড়ছি আপনাদেরকে বহুবার বলা হয়েছে এই কথা এখন কথা হচ্ছে এই যে কোষটা এই কোষটা যদি নারী ভুড়ির কোষ হয় মানে আমাদের পৌষ্টিক নারীরান্ত যদি কোষ হয় তাহলে কি এই যে শিরাটা এই শিরাটা আগেই যাবে হবে কিন্তু আবার বলবেন এই যে অক্সিজেনযুক্ত রক্ত এটা কোষে আসে কোষ জারিকার মাধ্যমে সাপ্লাইড হয় তারপর কার্বন ডাইঅক্সাইড নিয়ে কি সেটা শিরা পথে আবার হাটে ফিরে যায় তাই না এখন কথা হচ্ছে এই কোর্সটা যে নারী ভুড়ে যে যদি অন্তরে এই যে এই কোষগুলো যদি হয় এই কোষগুলো যদি হয় সেক্ষেত্রে এই যে শিরাটা চলে গেছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত নিয়ে সেটা কি ডিরেক্ট হাটে যাবে বহুবার পড়াইছি এগুলা রুই মাছ পড়ানোর সময় বারবার করে পড়াইছি বলেন দেখি কে এই কি অবস্থা আইপিআলি বলো উত্তর বলো তুবা তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা জি ভাইয়া শুনতে পাচ্ছি মানে একটু কেটে কেটে আসছে আসলে প্রশ্নটা প্রশ্ন একটু কেটে কেটে আসছে আচ্ছা ঠিক আছে আমি আবার বলতেছি দেখো হার্ট থেকে অক্সিজেন যুক্ত রক্ত নি আসে কি ধমনি ধমনি এসে কই সাপ্লাই দেয় কোষে কোষ যেত অনেক ছোট স্ট্রাকচার তাই তাই কি হইতো কোষ ঝরকে বিভক্ত হইতে হয় দেন জারিকার মাধ্যমে সেই কোষে অক্সিজেন সাপ্লাই দেয় আর ওই কোষে যে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়েছে সেই কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসার জন্য যেখানে কোষ জারিকা শুরু হয়েছে ওখানে শিরা কোষ জারিকা শুরু হয় এন্ড পরবর্তীতে কোষ জারিকা শিরা তৈরি করে কি ওই কার্বন ডাইঅক্সাইড রক্তটা বের করানোর জন্য আমি বলছি এই যে কোষটা এই কোষটা যদি নারী ভুঁড়ি মানে যে ক্ষুদ্রান্ত্র বৃহদান্ত্রের কোষ হয় তাহলে সেই ক্ষেত্রে এই যে শিরাটা এই শিরাটা কি ডাইরেক্ট হার্টে যায় না ভাইয়া কেন যায় না

এই যে কোষগুলো যে আসে নারী ভোরের মধ্যে যে কোষগুলা দেখবেন আপনার ওই যে গরুর বট টট খান না দেখবেন গরুর বট এরকম খুব সুন্দর সুন্দর খোঁচা 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 চোখা চোখা ইয়া থাকে ওগুলো কি ওগুলোই তো বিলাই তাহলে এই যে এদিক দিয়ে যে গ্লুকোজটা যাচ্ছে সে গ্লুকোজটা এই কুয়ে উঠবে এ কোষে উঠবে না তার মানে কি কোষে গ্লুকোজটা উঠে যাবে তাহলে অক্সিজেনযুক্ত রক্ত আসবে আর যাওয়ার সময় কার্বন যুক্ত রক্ত যাবে সাথে কী করবে গ্লুকোজটাকে নিয়ে যাবে তার মানে এখান থেকে শুধু কার্বন ডাইঅক্সাইড আসবে না কার্বন ডাইঅক্সাইড সাথে আসবে গ্লুকোজ বা অন্যান্য যে মানে খাবার যে উপাদান সেই খাবার উপাদান গুলা তাহলে কার্বন ডাইঅক্সাইড প্লাস গ্লুকোজ এই রক্তটা কি হাঁটে যাবে ডিরেক্ট না কই যাবে আগে

গ্লাইকোজেন হিসেবে জমা থাকবে তাহলে এই যে শিরাটা আছে এই শিরাটা গ্লুকোজটাকে কোথায় পোর্ট করছে যকৃত বা হেপাটিকে তাই এই শিরিয়াটার নাম কি হেপাটিক পোর্টাল শিরা তাহলে শক্রুষণ হয়ে যেটা বললাম যে এই যে এই ক্ষুদ্রান্তের কোর্স থেকে ফার্স্টে এটা কই উঠবে হেপাটিক পোর্টাল শিরে উঠবে না হেপাটিক পোর্টালশিরে উঠে দেন কই যাবে যকৃতে যাবে ঠিক আছে তাহলে শক্রুষণের ফলে এটা কই উঠবে গ্লুকোজের গ্যালেক্টোসগুলা এগুলো উঠবে হচ্ছে পোর্টাল

সো বেশি থেকে যদি কমের দিকে যাইতে যায় কোনো শক্তি খরচ করতে হয় না সো আমাদের এরকম নিষ্ক্রিয় একটা প্রক্রিয়ার নাম হচ্ছে ব্যাপন সেগুলো ব্যাপন প্রক্রিয়ায় পোটাশিয়ার রক্ত উঠে যায় এবং সেখান থেকে যোগৃত চলে যায় ঠিক আছে সহজ কথা এখানের ব্যক্তিগুলো এগুলো যে গ্লুকোজ এবং গ্যালাক্টোস কীভাবে শোষিত হয় উত্তর হচ্ছে সক্রিয় পদ্ধতিতে ফুটটোজ চুক্রোজ গ্যাক্টোস কীভাবে শোষিত হয় উত্তর হচ্ছে ব্যাপন পদ্ধতিতে এবার আসেন আমরা কার্বোহাইড্রেট দেখলাম এবার আমরা চিন্তা করি প্রোটিনের জন্য কি আছে ওকে সো কার্বোহাইড্রেট ভেঙে এ গ্লুকোজ গ্যালাক্টোজ ফুটটোজ ফুটকো লাইটোজস এগুলো উৎপন্ন হয় এটা আমরা জানলাম এবার দেখি প্রোটিনে কী আছে যদি প্রোটিন জাতীয় কোনো কিছু ভেঙে যায় প্রোটিন ভাঙলে মেইনলি উৎপন্ন হচ্ছে অ্যামিনো অ্যাসিড কী উৎপন্ন হয় অ্যামিনো অ্যাসিড অ্যামিনোসিড এবার দুটা টাইপ আছে একটা হচ্ছে ডি অ্যামিনো অ্যাসিড আর একটা হচ্ছে এল অ্যামিনো অ্যাসিড আপনারা ডি এল এগুলো পড়ছেন কেমিস্ট্রিতে এগুলো আমি কথা বললাম না আর এছাড়াও আরও কিছু কিছু ডেরিভেটিভস আছে প্রোটিন ডাইভেট মানে কি যে প্রোটিন ভেঙে যেগুলো উৎপন্ন হয় আপনারা এই যে পাকস্তরিত না যে পেপসিনোজেন পেপস কী করে প্রোটিনকে ভেঙে প্রোটিওস পেপটন তৈরি করে তাই না সেই প্রোটিওস পেপটনগুলো কিন্তু ফার্দার আর ভাঙে না ঠিক আছে প্রোটিওস পেপটনগুলো ওইরকম প্রোটিওস বা পেপটন হিসেবেই থাকে প্রোটিওস পেপটন ঠিক আছে তাহলে দেখো প্রোটিন ভেঙে মোটামুটি এই জিনিসগুলো আসে মেইনলি আসে অ্যামিনো অ্যাসিড এছাড়াও প্রোটিওস এবং পেপটন এগুলোও পাওয়া যায় প্রোটিন ভাঙনের ফলে তো এই যে ডি অ্যামিউনোসিড আপনার ডিতে মনে রাখবেন ডিফিউজ ডিফিউজের বাংলা কি ব্যাপন সো এগুলা ব্যাপন প্রক্রিয়া কই যাবে সেম পটাশিয়ার রক্ত এবং সেখান থেকে যোগৃত উঠে যাবে আর যেটা এল অ্যামিনো অ্যাসিড এল অ্যামিউসিস হচ্ছে অ্যাক্টিভ অ্যাক্টিভ মানে কি শোষণ পদ্ধতিতে পটাশিয়ার রক্তে যাবে সেখান থেকে যোগৃত যাবে আর এই যে বললাম প্রোটিওস পেপটন এই জিনিসগুলা দেখা যায় মানে এগুলোর স্ট্রাকচার এতটাই সহজ সরল যে এগুলোর স্ট্রাকচার এতটাই সহজ সরল যে এগুলো আর কোনো কিছুই কোনো পরিবর্তনের প্রয়োজনই হয় না তাই কি এরা অপরিবর্তিত অবস্থায় মানে কি যেরকম আছে ঠিক ওই অবস্থাতেই শোষিত হয় এবং শোষিত হয়ে কোথায় যাবে সেম সবার ফেটটাই সেম পোটাশিয়ার রক্ত সেখান থেকে যাবে হচ্ছে যকৃত এ হচ্ছে প্রোটিন এবার সবচেয়ে মজার যেটা সেটা হচ্ছে ফ্যাট

ওই যে বললাম ক্ষুদ্রান্তের যে ফিলাই দিয়ে প্রথমে ব্যাপন প্রক্রিয়ায় কোষের মধ্যে প্রবেশ করে ফ্যাটিসিড এবং গ্রুসারল অ্যান্ড অ্যাসিড এবং গ্লিসারল যে দেখে যে ভেতরে যদি রক্ত আর পানি সো সে কি আবার সে চুপচাপ করে ফ্যাটিসিড এবং গ্লিসারলটা আবার কনভার্ট হয়ে সে লিপিডে কনভার্ট হয়ে যায় লিপিড থেকে ফ্যাটিস তো সে আবার কোষের মধ্যে যে কি লিপিড হয়ে পরিণত হয়ে যায় সো এই যে লিপিডে পরিণত হওয়ার পরে সে এখন কি একটা কনসেপ্ট একটা চর্বি সো যেই ধরো ধমনী আসতেছে অক্সিজেনযুক্ত রক্ত নিয়ে এখান থেকে আবার শিরা তৈরি হচ্ছে তাই না সেই শিরা কি আবার পোর্টাল শিরা তৈরি করতেছে পোর্টাল শিরা হচ্ছে ধমনি কি রক্ত যাইতেছে রক্তের মধ্যে বেশিরভাগই হচ্ছে পানি রক্তের নাইনটি থেকে নাইনটি পার্সেন্ট পানি ইভেন কোষের মধ্যেও কি প্রচুর পানি আছে খুবই স্বাভাবিক এই লিপিড টা কি চর্বি জাতীয় জিনিস সেটা কি খুবই সহজভাবেই পানির সাথে মিশতে পারবে না তাই তাই কি করতে হবে আমরা জানি এই যে কোষ কোষটা কি আমরা বলছি মাইক্রোওয়েভ হচ্ছে একটা কোষের অঙ্গন তার মানে কি এটা পুরোটা হচ্ছে একটা কোষ কোষের মেইন উপাদান কি প্রোটোপ্লাজম আমি যদি বলি প্রোটোপ্লাজমের প্রধান উপাদানটা কি প্রোটোপ্লাজম নামের মধ্যে সেটার উত্তর আছে উত্তর হচ্ছে প্রোটিন তাহলে কোষের মধ্যে স্বাভাবিকভাবে অনেক প্রোটিন আছে এই লিপিডটা করবে কি তার চারপাশে এই কোষ থেকে সে প্রোটিন সংগ্রহ করে লিপিডের চারপাশে প্রোটিনের একটা আবরণ নিয়ে ফেলবে কী বললাম লিপিডটা তার চারপাশে প্রোটিনের একটা আবরণ নিয়ে ফেলবে তাই লিপিডের পাশে প্রোটিনের আবরণ মানে কি লিপিড আর প্রোটিন একসাথে একটা কি তৈরি করছে একটা কমপ্লেক্স তৈরি করছে তাহলে এই লিপিড আর প্রোটিনের কমপ্লেক্সকে আমরা লিপো না অবশ্যই বলতে পারি এই যে লিপো প্রোটিন কমপ্লেক্স এই লিপো প্রোটিন কমপ্লেক্সের খুব সুন্দর একটা নাম আছে নামটা হচ্ছে কাইলোমাইক্রন সো কেন সে কাইলোমাইক্রন কনভার্ট হয় আশা করি সেই উত্তরটা আপনার এখন দিতে পারবেন এর কারণটা হচ্ছে যে কারণ লিপিড যেহেতু সরাসরি রক্তে মিশতে পারে না তাই তাকে একটু ছল চাতুরি নিতে হয় তাই কি করতে হয় চারপাশে প্রোটিনের একটা আবরণ দিয়ে ঘিরে রাখতে হয় যাতে কেউ বুঝতে না পারে যে তার ভেতরে একটা লিপিড লুকানো আছে তো এই যে লিপিড আর প্রোটিনের কমপ্লেক্স লিপো প্রোটিন কমপ্লেক্স এটার নামই হচ্ছে কাইলো মাইক্রোন অ্যান্ড এই কাইলো মাইক্রনটা স্বাভাবিক অবস্থায় এভাবে যেটা বললাম যে রক্তে সে মিশতেই পারছে না তাই তাই কি একটা আলাদা রুট খুঁজতে হবে কোষের মধ্যে বেঁচে থাকার জন্য সে চারপাশের একটা প্রোটিন আবরণ নেয় কিন্তু তাকে একটু একটা রুট খুঁজতে হবে এখান থেকে পালানোর বা রক্ত মেশার তো সে কী করে সেই কোষ থেকে বের হয়ে যায় এই কোষ থেকে বের হয়ে যে আন্তঃকোষীয় যে জায়গাগুলো আছে সেই কোষেগুলোতে অবস্থান করে একটু ভুলে গেছে এটা তো সে করে এই যে এই জায়গা তখন কাইলোমাইকোনটা অবস্থান নেয় এক মিনিট আমার একটা পেশেন্ট আসছে আমি একটু কথা বলে আসি

আপনি ওয়ার্ড যদি যোগ করেন যে শব্দটা আপনি পাবেন সেটা হচ্ছে এক্সো সাইটোসিস ঠিক আছে এক্সোসাইটোসিস সাইটোসিস মানে কি এই যে কাইলো মাইক্রেনের কোষ থেকে এক্সিট করার প্রক্রিয়া এখন সে কোথায় আছে বলেন তো দুইটা কোষের মাঝখানে আন্তঃকোষীয় স্থানে এইখানে আন্তঃকোষীয় স্থানে কিছু তরল থাকে আমাকে বলতে হবে এই আন্তকোষীয় তরলের নাম কি যে বলতে পারবে তার জন্য আজকে দশ টাকা পুরস্কার আন্তকোষীয় তরলের নাম কি কোষের ফাঁকে ফাঁকে যে জিনিসটা পুষ্টি সরবরাহ করে বা কলার অখণ্ডতা রক্ষা করে জীবন ধ্বংসে ভূমিকা রাখতে পারে তাতে কোষু এবং অকোষে দু ধরনের উপাদান আছে কে বলতে পারবে যে আন্তঃকোষীয় তরলটার নাম কি আন্তকোষীয় তরলের নাম কেউ জানে না

লসিকা নাড়ি দিয়েই হাটে চলে আসে অ্যান্ড হাটে যদি চলে আসে তখন কি সে আবার রক্তের মধ্যে যে আবার কি মিশে যায় বললাম তো যে তাকে রক্ত ড্রেট নিতে চায় না তাই তাকে একটু ছল করে কয়ে আসতে হয় সুন্দর করে বাইরে আসতে হয় বাইরে এসে লসিকা দিয়ে তাকে হাটে যাইতে হয় সে স্বাভাবিকভাবে পোটাশিয়ার যে রক্ত সে পোটাশিয়ার রক্ত দিয়ে যোগ দিতে যাইতে পারে না ঠিক আছে তাকে লসিকা আসতে হয় অ্যান্ড যখন এই লসিকা নারী দিয়ে এসে যায় তখন কিন্তু এই লসিকা কি দুধের মতো সাদা দেখায় বলতে পারবেন এই দুধের মতো সাদা নামকে কি বলা হয় কাইল না এটাকে কাইল বলা হয় না মানে দুধের হ্যাঁ সাদা কাইল বলা হয় বা এটার আরেকটা নাম ছিল কি ল্যাকটিয়াল ঠিক আছে ঠিক আছে আপনি তো ঠিক আছে কাইল না এটাকে আমরা ল্যাকটিয়াল বলবো ঠিক আছে ওকে এই ছিল হচ্ছে আমাদের শোষণ শোষণ নিয়ে এখনো এখনকার কোনো প্রশ্ন বাকি আছে শোষণ নিয়ে কার কোনো প্রশ্ন বাকি আছে শোষণ নিয়ে এখনো কেউ কোনো প্রশ্ন করতে চান দাঁড়ান আপনাদেরকে জাগানোর ব্যবস্থা আমি করতেছি এই এখন কোশ্চেন আনসার সেশন শুরু হবে সবাই কোশ্চিন আনসার দিবা আমি কতগুলো নৈ ব্যক্তিক দিচ্ছি সুন্দর সুন্দর ব্যক্তি আছে এখানে সবগুলো পুরোনো ব্যক্তিকে অ্যান্সার এখন তোমাদেরকে দেওয়া লাগবে আমি আর কোনো কথা বলবো না এখানে না দিলেও সবাই চ্যাটিং অ্যান্সার দিব আমি চ্যাটে দেখবো একটু করো করি এই কারো কাছে পাওয়ার পয়েন্টের অ্যাক্টিভেশন কি আছে কিভাবে উত্তর বের করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি

বলো কোন ভিটামিন পানি দ্রবণীয় মেয়েরা উত্তর দাও কিন্তু অনেকেই আছে কে উত্তর দিচ্ছে না আচ্ছা বাচ্চারা শুনো চ্যাটে উত্তর দিতে হবে না কারণ

ভিটামিন এ ডি ই কে ইচ্ছে চর্বিতে আর চর্বিতে অদ্রবণীয় কোনটা চর্বিতে অদ্রবণীয় হচ্ছে ভিটামিন বি ও সি বি বলতে বি আসলে অনেকগুলো বি ওয়ান বি টু বি থ্রি বি ফোর বি সিক্স বি টুয়েলভ এরকম অনেকগুলো তো তো সবগুলো মিলে একসাথে কি বলা হয় যে শপিং মলের সবগুলো একসাথে থাকে মোবাইলের দোকান থাকে কাপড়ের দোকান থাকে জুয়েলারির দোকান থাকে সেই শপিং কী কি বলা হয় শপিং কমপ্লেক্স তো ভিটামিন অনেকগুলো কম্পাউন্ড আছে তাই ভিটামিন বি কি বলে হয় ভিটামিন বি কমপ্লেক্স ঠিক আছে তাহলে দেখেন চর্বিতে চর্বিতে আছে অদ্রবণীয় মানে কি উত্তর হচ্ছে দ্রবণীয় আপনারাই বলবেন যে পানিতে দ্রবণীয় কি আছে উত্তর হবে এখানে গ নাম্বারটা ভিটামিন বি কমপ্লেক্স প্রাপ্তবয়স্ক মানুষকে নিচে চরে দন্ত কঠিন সংখ্যাগত দন্ত সংখ্যা আপনাদেরকে পড়াইছি বলেন কি হবে তাই ওকে এখন দেখেন আমি আপনাদেরকে দন্ত সংকৃতটা শিখাই এই যে এখানে আটটা ছবি আছে তার তারপর দেখাই দেই আইসিপিএম এই যে দুইশো বারো তিন আমি আপনাদেরকে শিখাইছিলাম আচ্ছা যদি এটা বাচ্চাদের দাঁত হইতো মানে ধরেন পাঁচ ছয় বছর বয়সী বাচ্চা ইন দ্যাট কেস কি হতো ইন দ্যাট কেস যেটা হইতো বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত এই প্রি মোলার দাঁতটা থাকে না প্রি মোলার দাঁতটা বাচ্চাদের ক্ষেত্রে থাকে না এম থ্রি মানে কি এর মধ্যে এম ওয়ান আছে এম টু আছে এম থ্রি আছে মানে এই যে এম ওয়ান হচ্ছে এটা এক নাম্বার দাঁত মারির এম টু হচ্ছে এটা মারির দুই নাম্বার দাঁত এম থ্রি হচ্ছে মারির তিন নাম্বার দাঁত এই মারির তিন নাম্বার দাঁতের আরেকটা নাম কি জানেন এটার নাম হচ্ছে আককেল দাঁত যেটা আপনাদেরও এখন ওঠে নাই আমি যদি বলি আপনাদের দন্ত সংখ্যা কী হবে উত্তরটা হবে আই টু সি ওয়ান টি টু এম টু মানে কি এখানে ছিল এম থ্রি এখানে এম টু মানে কি এক কমছে তাহলে এখান থেকে এক কমবে এখান থেকেও এক কমবে তাই না তাহলে চার পাশ থেকে যদি একটা একটা করে দাঁত কমে তাহলে আপনার দাঁত আছে কয়টা হচ্ছে আঠাশটা এটা যদি বাচ্চার ক্ষেত্রে তো বাচ্চার ক্ষেত্রে তো আত্মীয় দাঁত থাকার প্রশ্নই আসে না উল্টা পিটাও থাকবে না তাহলে কি হবে আই সি এম মানে কি আইটা হচ্ছে টু সিতে তে হচ্ছে ক্যানাইন থাকবে একটা মলার থাকবে দুইটা তাহলে দুই আর দুই চার একে পাঁচ তাহলে এরকম আমরা বলছিলাম যে দন্ত সংকেত পড়ার সময় আমরা কী এই মাঝ বরাবর একটা ভাগে ভাগ করবো তাই না ওকে তাহলে জাস্ট এই একটা পাশে কটা থাকতেছে পাঁচটা ওই পাশে পাঁচটা এ পাশে পাঁচটা উপরে এই পাশে পাঁচটা এই পাশে পাঁচটা তাহলে একটা ছোট বাচ্চা সাধারণত সাত বছরের বা নিচের বাচ্চাদের ক্ষেত্রে দাঁতের সংখ্যা কয়টা হচ্ছে উত্তরটা হচ্ছে বিশটা সেক্ষেত্রে তাদের দন্ত সংকেত কী হবে তাই দন্ত সংকেত হবে আই ওয়ান সি টু এম টু নিচে থাকবে আই ওয়ান

প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে যদি বলি তাহলে আই টু সি ওয়ান সংকেত সেক্ষেত্রে দিব আপনাদের যাদের আকৃত দাঁত নাই সেক্ষেত্রে দাঁতের সংখ্যা হবে কয়টা আটা কেন কারণ আপনাদের কই হবে হবে আর বাচ্চাদের ক্ষেত্রে কি হবে এই পুরোটাই মানে তাদের প্রি মোলার দাঁতটা থাকেই না এই যে দুটা প্রি মোলার দেখা যাচ্ছে এই দুইটা দাঁত কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে থাকেই না এগুলো একবার ওঠে একবার ওঠার পরে না দুধ দাঁত মানে কি যে দাঁতগুলো একবার উঠে পড়ে যায় দেন আবার আসে তাই না তো দাঁতের সংখ্যা কিন্তু এই যে এটা ঠিক আছে ওকে সো তাহলে বাচ্চাদেরকে দাঁতের সংখ্যাম কয়টা হচ্ছে উত্তরটা হচ্ছে বিশটা মোলার দাঁতের কাজ কোনটি মোলার দাঁতের বাংলা কি মোলার দাঁতের বাংলা হচ্ছে মারির দাঁত এখন আপনার বলেন মারির দাঁতের কাজ কি

এটা কি ইনফ্লুয়েন্সার বলা যায় না এটা ইনফ্লুয়েন্স ক্যানাইন হবে ঠিক আছে আচ্ছা আর খাবার টুকরো করার পেশন করে এটা কার হবে এটা কাজ হবে প্রি মোলারের কাজ ঠিক আছে খাবার ছেড়া এবং চর্বণ করা একই জিনিস এটা হচ্ছে ক্যানাইন দিয়ে করা যায় তবে খাবার মেইনলি চর্বণ মানে চাবানো আর পেশা এই কাজটা কে করে মোলার তথা মারির এখন এখানে অপশনগুলো কিন্তু খুব কনফিউজিং বুঝছেন সো খুব বুঝে শুনে অ্যান্সার করতে হবে কিন্তু খাবার চর্বন করা এবং পেশন করা

কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয় অ্যাপেন্ডিক্স 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 ভেরি গুড এটা তো সবাই জানে উত্তর হবে অ্যাপেন্ডিক্স খুব সুন্দর নিচের কোন হরমোনটি পাকস্থলী হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ নিয়ন্ত্রণ করে সিক্রেটিন উত্তর সিক্রেটিন হবে এটা আর কে কি উত্তর দিবেন নাকি বলুন তো হ্যাঁ বলেন বলেন আরো আরো সবার কাছে উত্তর চাচ্ছে একজন বলছে সিক্রেটিন একজন বলছে গ্যাস্ট্রিন

পড়াশোনা প্যারাটাল কোর্স থেকে প্যারাটাল ভাই নাম কি মেরা বলবে প্যারাটালের রাইটার নাম কি প্যারাটালের আরেকটা নাম কি কেউ জানে না প্যারাটালের আরেকটা নাম কি পড়াশোনা অবস্থা আসলে আপনাদের খারাপ প্যারাটালের আরেকটা নাম হচ্ছে অক্সিন্টিক কোষ ঠিক আছে পাকুস্তানিতে চার ধরনের কোষ পাওয়া যায় একটা হচ্ছে চিফ প্যারাইটাল বা অক্সেন্টিক কোষ প্যারাইটাল বা অক্সেন্টিক কোষ এখান থেকে হাইড্রোপ্লোকিছি আছে মিউকাসি নাম যার মিউকাস তার কামো মিউকাস মিউকাস আছে আর্জেন্টাফিন কোর্স থেকে আসে হচ্ছে ইন্ট্রেন্সিক ফ্যাক্টর ইন্ট্রেন্সিক ফ্যাক্টর আমি সবাই জিজ্ঞেস করবো ইন্ট্রেন্সিক ফ্যাক্টরটা কি এটা বেশি একটা ফ্যাক্টর মানে কি একটা প্রভাবক তার জন্য ভিটামিন বি টুয়েলভ শোষণের জন্য ইন্ট্রেন্সিক ফ্যাক্টর অফ ফুল নাম হচ্ছে ইন্ট্রেন্সিক ফ্যাক্টর অফ ক্যাসেল ঠিক আছে ইন্টুঞ্জিক ফ্যাক্টরটা ভিটামিন বি টুয়েলভ দিশোনার সাহায্য করে আর চিফ কোর্স থেকে ওই যে আমরা প্রথম দিন পড়ছিলাম পেপসিনোজেন সেই পেপসিনোজেনটা এই চিফ কোর্স থেকে নিশ্চিত হয় আপনাদের পড়াশোনার অবস্থা খুবই খারাপ হ্যাঁ র‍্যাটার নাম হচ্ছে ডায়মন্ডনিক কোর্স নিচের কোন জোড়াটি লোকাল হরমোনের উদাহরণ লোকাল হরমোন মানে কি যেটা যেখানে কোইটে হয় সেখানেই কাজ করে লোকাল মানে কি লোকাল ভাস কোই চলাচল করে ছোট একটা রেখার মধ্যে চলাচল করে তাই না যা লোকাল হরমোন মানে কি যে হরমোনগুলো সাধারণত হরমোনের বৈশিষ্টকে জানেন যে হরমোন যেখানে উৎপন্ন হয় সেখান থেকে দূরে যে কাজ করে তো কিছু কিছু হরমোন আছে লোকাল হরমোন যে হরমোনগুলো যেখানে উৎপাদিত হয় সাধারণত সেই জায়গার আশেপাশে কাজ করে এখন বলেন যে এখানে কোনটা লোকাল হরমোন ভাই ক নম্বর হবে প্রশ্নই আসে না ক নম্বর হওয়ার অ্যাডেনিন উৎপন্ন হয় কোথায় কিডনিতে পুরো বডিতে কাজ করে ইনসুলিন ও সেম রক্তে কাজ করতেছে থাইরোক্সিন সিক্রেটিন না বলা যায় না কারণ থাইরোক্সিনটা কি উৎপন্ন হয় থাইরয়েড গ্রন্থিতে এটা যে গ্লন্ডেও কাজ করে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন এগুলোর ব্যাপারে সেম কথা ফলিকুলার ডেভেলপমেন্টের জন্য কাজ করতেছে এগুলো অ্যান্ড সেক্রেটিন ইন্টোগ্রেস্টিন এগুলো উৎপন্ন হয়েছে পাকস্থলী এবং তার আশেপাশের এলাকায় এবং এগুলো কি ওই জায়গাতে ক্ষুদ্রান্তের এবং পাকস্থলীর মধ্যেই কাজ করে

কায়মোট্রিপসিন তাতে হচ্ছে কার্বক্সিলেস কোতে হচ্ছে কোলাচিনের আহ আমার হচ্ছে অ্যামিনো পেপ্টাইডাস অ্যামিনো পেপটাইডাস ইলাতে কি ইলাস্টেজ

ইলাস্ট্রেস ট্রাইপেপটাইডাস ডাইপেপটাইডাস এখন বলেন আমিষ পরিপাককারী এনজাইম কোনটা ট্রিপসিন ঠিক ট্রিপসিন আমিষ মানে কি প্রোটিন আচ্ছা তার লিপিড পরিপাককারী এনজাইম কোনটা যেখানেই লাইপেজ দেখবেন বুঝবেন সেটা হচ্ছে লিপিড পরিপাককারী ঠিক আছে যেখানে লাইপেজ সেটা হচ্ছে লিপিড পরিপাককারী ঠিক আছে ফসফো লাইপেজ হতে পারে লাইপেজ হতে পারে আর যদি কোলেস্টেরল এস্ট্রাইজ নাম শুনেন কোলেস্টেরল নাম শুনলে তো বলছে এটা কি চর্বি তাই না তাছাড়া আপনাদেরকে ফলাফল শিখেছিলাম ফস্ট ফুড পেজ লাইফ কোলেস্টেরল স্ট্রেজ এগুলো কি ছিল চর্বি বিশ্ষ্টকারী এনজাইম উত্তর হচ্ছে এবার এটার উত্তর দেন দেখি ভালো করে খেয়াল করবেন পরিপাককারী এনজাইম নয় কোনটি বলা আছে এম একটু আগে শিখেছিলাম সবাই বলেন উত্তর কি হবে এম আইলেজ দেখছেন কত সুন্দর ঠিকঠাক উত্তর দিচ্ছেন আপনারা

এই ছক যেটা এই ছকটা সবাই পড়বেন আপনার বই আছে যাদের মেডিকেলে পড়া সত্যি করতে ইচ্ছা আছে এই ছকের উপর এখন দিয়ে দখল রাখবেন সবাই দেখবেন এই ছকলটি আপনাদের পড়া হয়ে গেছে এই যে কার জন্য কী কী আছে টাম টাইম এবং মল্টেস তার প্রোটিন পরিবেক্ষের জন্য কী আছে কয়েকটি ইঞ্জিমান মিস্ত্র যেমন জিলেটিনাস নাম দেখলেই বিক্রিয়কের নাম বুঝবেন মানে সাবস্ট্রেটটার নাম বুঝবেন জিলেটিনাস কাকে পরিপাক করবে জিলেটিনে রেনিন কাকে পরিপাক করবে কেসিনকে আমাদের একটা মেডিকেল কোশ্চিন ছিল যে দুধের প্রোটিনকে কী বলা হয় পুরা বৈতন্যতন্ন করে খুঁজে অ্যান্সার পাই না পরে দেখি ছকের মধ্যে উত্তর দেওয়া আছে দুগ্ধ কেসিন দুধের আমিষকে বলা হয় কেসিন প্রোটিন দেন এঞ্জে কী কি আছে ক্ষুদ্রান্তে অগ্নশয় রস আছে আন্তরিক গ্রন্থির রস আছে পিত্ত আছে পিত্ততে শুধু কোনো এনজাইম নাই তাই এখানে পিত্তর কথা আলোচনা করা হয়নি অগ্নশয় দেখি আছে যে টিকা কাকু আমার পড়ছিলাম না এটা দেন সবগুলো এখানে আছে সরকার কী আছে আম তারপর লিপিড পরিপাককারী কি আছে ফলাফল

এরকম একটা যদি যকৃত হয় যকৃতের চারটা খন্ড আছে একটা ডান খন্ড একটা বাম খন্ড ওপর হচ্ছে কোয়াড্রেট নিচে হচ্ছে কডেট ঠিক আছে এটা হচ্ছে রাইট লোভ লেফট লোভ উপরে থাকে কোয়াড্রেট নিচে থাকে কডেট ঠিক আছে তাহলে এই চারটা খন্ড মধ্যে সবচেয়ে বড় খন্ড কোনটা ডান খন্ড ডান খন্ড রাইট ডান খন্ড অ্যাবসলিউটলি

কুফার সেল ম্যাক্রোফেস যদি লিম্ফ বা লসিকা প্রবেশ করে তার নাম হয়ে যায় হচ্ছে ডেনডায়োটিক সেল ঠিক আছে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে কিন্তু একই জিনিস বিভিন্ন রকমের নাম সো যখন ব্লাডে থাকে তার নাম হচ্ছে মোনোসাইট যখন টিস্যুতে যায় তার নাম হয়ে যায় ম্যাক্রোফেস যখন লিভারে যায় তার হচ্ছে কুফার সেল যখন লিম্ফে যায় তার নাম হচ্ছে ডেনডায়োটিক সেল কুফার সেল ধরো কই থাকে সেটা হবে যকৃত

এটা হচ্ছে সেই সাল যে সাল আমি নিজে মেডিকেলের পরীক্ষা দিয়ে চান্স পাইছি খুব ভালো তোমরা সবাই পারতো আশা করি তোমরাও একদিন মেডিকেল চান্স পেয়ে যাবো সবাই আমি আশা রাখতেই পারি আমার এখানে যে তিরিশ প্রতিজন স্টুডেন্ট আছে ইন তার মধ্যে দশ পনেরো জন যেন অবশ্যই যাতে ঢাকার যে কোনো মেডিকেল করতে চান্স পায় আমি যাই সবাই চান্স পাও বাট আসলে সবাই হয়তো ঢাকার মেডিকেলগুলোতে একটু আসতে পারবা না হয়তো একটু দূরে দূরে মেডিকেল থাকবে বাট মনে রাখবো মেডিকেল মেডিকেল সে ঢাকায় হোক কি রাঙ্গামাটি হোক মেডিকেল কলেজ মেডিকেল এমবিবিএস সার্টিফিকেট সব জায়গা থেকে এক বাট আমি সত্যিই চাইবো যে আমার এখান থেকে মিনিমাম দশ থেকে পনেরো জন আমি জানি আমার এখানকার স্টুডেন্টদের মধ্যে অনেক ইয়ে আছে পটেন্সিয়াল আছে কিছু কিছু স্টুডেন্ট আমি আইডেন্টিফাই করে রাখছি এর সাথে আমি খোঁজ খবর আমি সারা জীবন রাখবো বিকজ আমার মনে হয় যে এটা খুব ভালো করবে ভবিষ্যতে ভবিষ্যৎ বলতে আর বেশি দিন নাই কারো এক বছর বা কারো দুই বছর হাইস্টের কাজ অগ্নাশের সব পড়েছি অগ্নাশর আলফা কোর্স নিশ্চয়ই কোনটা বহুবার পড়াইছি এটাও চোদ্দ পনেরো সালের করছেন আমার মেডিকেলে আমি হিসেবে পরীক্ষা দিয়েছি বলো কি হবে এটা আলফা কোর্স থেকে কোনটা আছে যে অফ হ্যান্ডের কোষপুঞ্জ থাকে সেই কোষপুঞ্জে চার ধরনের কোষ পাওয়া যায় আলফা বিটা ডেল্টা আর পিপি কোষ আলফা থেকে আসে গ্লুকাগন বিটা থেকে আসে ইনসুলিন ডেল্টা থেকে আসে

খুব সুন্দর সুন্দর এই যে আঙুলের মতো বিক্ষেপ দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ভিলাই আর পাকস্তরীতে এরকম ভিলাই আছে ভিলাই নেই এগুলো মিউকোসা কি কতগুলো ফোল্ড হয়ে গেছে এই মিউকোসাল ফোল্ডগুলোকে বলা হয় রুগী যেহেতু পাকস্তরীতে ভিলাই নাই তাই এখানে কোনো শোষণ হবে না যেহেতু ক্ষুদ্রান্তে বিলাই আছে তাই তো শোষণ হবে দেখেন বৃহতন্ত্রও কিন্তু ভিলাই আছে তো বৃহদন্ত্রেও কিন্তু কিছু শোষণ হয় মেনলি পানি বা কিছু ওষুধ এই ধরনের জিনিসগুলো বৃহদন্ত্রে শোষণ হয় স্বাভাবিক অর্জনের মানুষের বডি মাস ইন্ডেক্স কত

পড়াশোনা করতে হবে উঠতে হবে আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ দশমিক নয় আমি তোমাদেরকে সব সিস্টেম বলি এরকম আঠেরো থেকে চব্বিশ দশমিক নয় নয় মনে রাখ খুবই কঠিন তোমরা কী করবা আঠারো থেকে পঁচিশ মনে রাখবা এটা হচ্ছে নর্মাল ঠিক আছে পঁচিশ থেকে তিরিশ এটা হচ্ছে স্থূলতার প্রথম স্তর তিরিশ থেকে পঁয়ত্রিশ স্থূলতার দ্বিতীয় স্তর পঁয়ত্রিশ থেকে চল্লিশ এটা হচ্ছে তৃতীয় স্তর চল্লিশের বেশি এটা কি মরবিডলি অফিস বা অতিকা স্থুল যেটাকে বলা আর কি ঠিক আছে তোমাদেরকে বলছিলাম সবাই সবার যে বিএমআই সে বিএমআই হিসাব করে আমাকে জানাবা তোমরা কিন্তু কি আমাকে জানাও নাই এই ক্লাসে তোমরা অবশ্যই তোমাদের বিএমআই ক্লাস শেষে তোমরা সবার নিজেরা নিজেদের বিএমআই সবাই গ্রুপে পোস্ট করবা আমি সবার বিএমআই দেখব কি অবস্থা উত্তর হবে আঠারো দশমিক পাঁচ থেকে চব্বিশ নয় নিচের কোন বিএমআই অতিরিক্ত জন নির্দেশ করে বলো 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 কোনটা হবে

পুরুষের শত্রু দুইটাই একটা হচ্ছে করোনারি আর একটা হচ্ছে করোনারি ঠিক আছে তো করোনারি হার্ট ডিজিজ কি হৃৎপিণ্ডে যে ধমনী রক্ত সরবরাহ করে তাকে করোনারি ধমনী বলা হয় আর করোনারি ধমনীতে যদি ফ্যাট জমে বা চর্বি জমে সেই চর্বিটা কি করোনারি ধমনীতে ব্লক তৈরি করতে পারে আর এই ব্লকের ফলে যে রোগগুলো সৃষ্টি হয় সেগুলোকে বলা হয় করোনারি হার্ট ডিজিজ শ্রোতা এই যে বিএমআই শিখতে দেওয়া আছে থ্যাংক ইউ সবাইকে আসে ক্লাসটা এই পর্যন্তই তোমাদের ক্লাসের পারফরমেন্স আছে খুবই বাজে আমি মানে খুবই আশাহত হয়েছি